Cheer up! Cheer! Cheer up! Are you cheer up? क्या हुआ श्रेया, तुमसे तुमको बुला रहा हूँ, जवाब ही नहीं दे रही हो। अरे हुआ क्या है, शेयर तो करो। बोलो तो सही, क्या हुआ तुमको? पट्टा की तुम्हारा की मूड हो? ये ऑब्वियस प्रश्न को खूब स्मार्ट लगे था ना, हाँ? मैंने आमी किचु कोरे थी। तू ही किचु कोरते पर इश्ना की, आठ पीस किचु कोरते जा शोना, कामी किचु कोरे थी ना की। ना माने हमें बोलते जा। आदि, हमें काज करते दे। একই তো কিছু করিস না, যেটুকুনি করছি করতে দে। আরে বীরজান, ছুরি রাখিয়ে মুঝসে বাত কিজিয়ে, ক্যা হুয়া হ্যায়? কাজটা করতে দিবি? হ্যাঁ, যা না। ছুরিও গেল, কি বলবো, কিছু বলারও নেই, কিছু বললে তো আবার না, আমি কি জানি, আমি তো কিছু বুঝতেই পারি না। उठो, ब्रेकफास्ट करोगे तो? ये उठिए मैडम, ब्रेकफास्ट रेडी है। सकल सकल तो एनर्जी को दे पावा दे। एनर्जी तो बाचिए रखछी हमें। आज संडे, आज जी गेन करा दे। कल थे के तो आवर ऑफिस। कल सकल सब कथा गुलो ना बोल दई होय ना। चुप बाबा, सत्यि तो बोललाम। तोके एत सत्यि कथा के बोलते बोलेछे? ভাল লাগে না। फेस्टिव सीजनটাও শেষ হয়ে গেল। গালাগাল এই তো, আর তোমার তো এনার্জি সবসময় মানে হাই, নিজেই খাও খাওয়ার ইচ্ছা। আমি কি করলাম? আমি সেটা জিজ্ঞেস করছি। আজ লাঞ্চে কিছু একটা খেলেই হলো, কিন্তু পুজোর খাওয়া দাওয়ার জন্য আবার সেই এক বছর ওয়েট করতে হবে। আদি, কেন ওয়েট করতে হবে? ওগুলো তো যে কোনো দিনই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তোর কোনো ই নেই, যে কোনো দিনই বাড়ি থেকে বানিয়ে নেওয়া যায়। কেন যাবে না? কেন যাবে না? আমি তোমার জন্য বানিয়ে দেবো। একদমই না, পিঠে পিঠের দিন খেতে ভাল লাগে, ইলিশ মাছ রান্না পূজার দিন টেস্টটাই আলাদা। দুর্গা পূজার দিন অষ্টমীর সকালের ভোগ, সেটা ওদিনই খেতে হয়। কালী পূজার দিন লুচি, ওই দিনকেই খেতে হয়। তুমি বুঝবে না, এটা একটা ইমোশন। তাহলে আজকে পেটে খাবে না ইলিশ? আদি, সিরিয়াসলি? আরে তাহলে কি খাবে? ইলিশ পেটে খাবে? লুচি করব? বিরিয়ানি? পাও ভাজি? পাও ভাজি করব, চল। শ্রেয়া শোনো না, একটু কথা আছে, বসো। আদি, আমারও কথা আছে। আমি আগে বলি আদি, কালকে না আমরা বাড়ি যাব, বিজয় দশমীটা সারতে। পূজোর পরে তো যাওয়া হয়নি, কালকে যাব, ঠিক আছে? কি সার? বিজয় দশমী সারতে। ও কি হতে? আরে শোনো, পূজোর পরে আমরা বড়দের প্রণাম করি, তুমি কোলাকুলি করবে। পূজোর পরে তো যাওয়া হয়নি, কালকে যাব। ভাই, পূজোর এতদিন পরেও পুজো চালালে কি করে হবে বলতো? আদি, এগুলো রিচুয়ালস বাবু, করতে হয়। সে ঠিক আছে, কিন্তু কিন্তু কাল তো অফিস। এটা না বললেই হচ্ছিল না, না যতই ভাবি না, রাখবো না, কিছু বলবো না, কিছু না কিছু বলে মাথাটা গরম করে দিতে হয় তোমাকে। বিরক্তিকর বিরসিক একটা লোক, ঠিক করে থাকাই যাবে না তোমার সাথে। অফিস অফিস, যাও তুমি। কথা শোনো, এত মুড সুইংস হলে কি করে সামলাবো? কি হয়েছে শ্রেয়া, এখনো মাথা গরম তোমার? হ্যাঁ, এত মন খারাপ করে কি হবে বলো?
আমরা সারা বছর কাজ করব, রুটিন ফলো করব, তবেই তো ফেস্টিভ সিজনে আমরা দারুণ করে মজা করতে পারবো, বলো? জানি, কিন্তু তাও ওই সেই বোরিং লাইফটা শুরু হয়ে গেছে আবার। কিন্তু শ্রেয়া, তুমি কি জানো, আমরা চাইলে আমরা তো যে কোনো দিন চিল করতে পারি। কি করে? এক মিনিট, আবার কি করছিস তুই? ততক্ষণ আমাদের উৎসবের শেষ নেই।